আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিড়ি দর্পণে। আপনাদের সাথে আছি আমি নাহিদা নূপুর। কথায় বলে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ প্রতিদিন ভাত না হলে যেমন বাঙালির চলে না, তেমনি মাছ ছাড়া ভাত খাওয়ার কথাও ভাবতে পারে না বাঙালি। কিন্তু পৃথিবীতে কেবল বাঙালি একমাত্র মৎস্যভোজী জাতি নয়, পৃথিবীর বেশিরভাগ জাতি মাছ খেয়ে থাকে। কারণ মাছ তো শুধু রসনাবিলাসের মাধ্যম নয়, এ আছে সুস্বাস্থ্যের অনেক উপাদানও। আজ আমরা বলবো টুনা মাছের কথা। সাগরের এই মাছটি পাওয়া যায় আমাদের বঙ্গোপসাগরেও। টুনা মাছ পৃথিবীর সব সমুদ্রেই মেলে, তবে মূলত আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরেই টুনা ধরা পড়ে বেশি। টুনা আবার বিভিন্ন জাতেরও হয়। কোনো কোনো জাতের টুনা আকারে দেশের ছোটখাটো একটা নৌকার সমানও হয়। টুনা ভারী মজার একটি মাছ। এখানে মজা বলতে এর স্বাদের কথা নয়, এর স্বভাবের কথা। এ মাছের অন্তর্নিহিত শক্তি এমন যে এটি নানারকম তাপমাত্রার পানিতে দিব্যি বেঁচে থাকতে পারে। এ তাপমাত্রা যতই বিপরীত হোক না কেন, বলা হয়নি যে টুনা হচ্ছে একটি পরিযায়ী মাছ। এটি ঘণ্টায় 40 মাইল বেগে সাঁতার কাটতে পারে এবং এভাবে জীবদ্দশায় কয়েক হাজার মাইল পর্যন্ত ভ্রমণ হয়ে যায় একটি টুনা মাছের। সাগরে সাধারণভাবে 15 প্রজাতির টুনা মাছ দেখা যায়। এর মাঝে সবচাইতে বেশি দেখা যায় ইয়েলোফিন বা আহি টুনা, বন্টুফিন, অ্যালবাকোর বা স্কিপ জ্যাক প্রজাতির টুনা মাছ। জাপানে এই মাছ খুবই জনপ্রিয়, তবে সেটা শুধু এর অসাধারণ স্বাদের জন্য নয়, এর পুষ্টিগুণের জন্য। স্বাস্থ্য সচেতন জাপানিরা জেনে গেছে যে টুনা মাছের মধ্যে রয়েছে অসাধারণ স্বাস্থ্যকর গুণ। যেমন ধরা যাক ইয়েলোফিন টুনা মাছের কথা। এর ক্যালোরির পরিমাণের কথা শুনলেই যে কেউ অবাক হয়ে যাবেন। মাত্র 1 আউন্স টুনা মাছে ক্যালোরির পরিমাণ 120, আর আছে 25 গ্রাম প্রোটিন, 1 গ্রাম ফ্যাট এবং 0 গ্রাম কার্বোহাইড্রেট। এটাই সেসব মানুষের কাছে খাদ্য হিসেবে টুনা মাছকে জনপ্রিয় করেছে, যারা কম কার্বোহাইড্রেট এবং বেশি প্রোটিনযুক্ত খাবার পছন্দ করেন। এছাড়াও ভিটামিন বি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, ভিটামিন ডি, ফসফরাস, সোলেনিয়াম, ম্যাগনেশিয়ামের একটি ভালো উৎস হল টুনা মাছ। আমরা এ কথা বলতে পারি যে আহি টুনা হচ্ছে পুষ্টির একটি জলজ্যান্ত পাওয়ার হাউস। এখানে আমরা টুনা মাছের 13টি স্বাস্থ্য সুবিধার কথা তুলে ধরতে চাই। আগেই বলা হয়েছে যে টুনা মাছে রয়েছে উচ্চ মাত্রার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি কোলেস্টেরল কমায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। যদি কেউ লাগামহীনভাবে উচ্চ প্রক্রিয়াজাত মাংস খেয়ে থাকেন, তাহলে সুস্থ থাকতে চাইলে তার উচিত হবে এসবের বিকল্প হিসেবে টুনা মাছকে বেছে নেওয়া। টুনা মাছ খেলে রক্তচাপ কমে। আহি টুনা মাছে যেহেতু বেশ ভালো পরিমাণে পটাশিয়াম আছে, সেটা মানব শরীরে সোডিয়ামের নেতিবাচক প্রভাব কমিয়ে দেয়, ফলে রক্তে চাপও কমে আসে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সাথে মিলে শরীরের ইনফ্লেমেশন কমায় পটাশিয়াম, যা কমিয়ে দেয় ব্লাড প্রেশার লেভেল। আপনি ডায়েট করছেন? বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য মানব শরীরে ক্ষুধা উদ্রেককারী উপাদান ঘ্রেলিনের মাত্রা কমিয়ে দেয়। গ্রিল করা আহি টুনা মাছের ক্যালোরি কম আর প্রোটিন বেশি, যা আপনার ক্ষুধা কমানোর সহায়তা করবে, তৃষ্ণা কমাবে আর এভাবে আপনার ওজন কমিয়ে দেবে। আহি টুনা মাছে আছে ভিটামিন সি, সোলেনিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্কের মতো প্রচুর পুষ্টি উপাদান। এসব উপাদানের সবগুলোতে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির গুণ। আহি টুনা মাছে থাকা প্রোটিন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং নতুন টিস্যু সৃষ্টির মাধ্যমে শরীরের যে কোনো ক্ষত দ্রুত নিরাময় সক্ষম। টুনা মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানবদেহে প্রদাহ কমাতে পারে, এছাড়া আরও অনেক রোগের প্রকোপ কমাতেও এটি কার্যকর। আহি টুনা মাছের গুণ বহুমাত্রিক। টুনা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি মাছ। এই অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহকে ফ্রি র্যাডিক্যালের দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে সুরক্ষা দেয়। মনে করা হয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পুরুষের দেহে প্রোস্টেট ক্যান্সার এবং নারীদের দেহে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়।
টুনা মাছ খাওয়ার পক্ষে আরও যুক্তি জানতে চান তাহলে শুনুন। আহি টুনা মাছে আছে উচ্চ মাত্রার ভিটামিন বি12 এবং আয়রন, যা আপনার রক্ত কণিকা এবং রক্ত প্রবাহকে শক্তিশালী করে। আর এর মধ্য দিয়ে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন পৌঁছে গিয়ে মানব শরীরকে দেয় সুরক্ষা। থাইরয়েড গ্ল্যান্ড মানবদেহে নানা রকম কাজ করে, যেমন এটি শরীরের এনার্জি লেভেল ঠিক রাখতে, মেটাবলিজম নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরের অন্য আরও অনেক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আহি টুনা মাছে আছে উচ্চ মাত্রার সেলেনিয়াম, যা থাইরয়েড গ্ল্যান্ডের জন্য উপকারী। কোনো নারী যদি সপ্তাহে কমপক্ষে দুবার টুনা মাছের মতো কোনো তৈলাক্ত মাছ খান, তাহলে তার ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা শতকরা 25% কমে যায়। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ওমেগা-3 অ্যাসিডে আছে এমন সামুদ্রিক মাছ খাওয়ার কারণে এশিয়ান ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ডিপ্রেশনের হার কম। টুনা মাছ ভিটামিন ডির একটি ভালো উৎস। এই ভিটামিন খাদ্য থেকে ক্যালসিয়াম ও ফসফরাস গ্রহণে শরীরকে সহায়তা করে, আর ক্যালসিয়াম ও ফসফরাস মানবদেহের হাড়কে করে শক্ত। ভিটামিন ডি শরীরের ধমনীর নানা রোগ প্রতিরোধেও কাজে দেয়। টুনা মাছে যেহেতু আছে প্রচুর পরিমাণে লিন প্রোটিন, তাই এটি মাংসপেশি গঠনেও কাজে দেয়। এছাড়া এই প্রোটিন শরীরে কার্বোহাইড্রেট ও ফ্যাটের অভাব ঘটলে শক্তি উৎপাদনের ব্যাকআপ সোর্স হিসেবেও কাজ করে। টুনা মাছে আছে উচ্চ মাত্রার ওমেগা-3, তাই যারা নিয়মিত টুনা মাছ আহার করেন, ওমেগা-3 এর প্রভাবে তাদের চোখ শুকিয়ে যাওয়া রোগের আশঙ্কা অনেক কমে আসে। চোখ শুকিয়ে যাওয়া রোগের একটা লক্ষণ হল চোখ দিয়ে আর পানি ঝরবে না। মাংসপেশির টিস্যু গঠন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শক্তির সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করার পাশাপাশি টুনা মাছ আহার করলে আপনার চুল, ত্বক ও নখ হবে উজ্জ্বল। মোটের উপর আপনার চেহারা পাবে অন্যরকম একটা উজ্জ্বলতা। টুনা মাছের ওমেগা-3 যে শুধু ডিপ্রেশনের ঝুঁকি কমায়, শুধু তাই নয়, এই মাছে থাকা নিওসিন অনেকাংশে কমিয়ে দেয় অ্যালঝেইমার্স এবং অন্যান্য বার্ধক্যজনিত রোগের ঝুঁকিও। টুনা মাছ খাওয়ার উপকারিতার কথা তো অনেক হলো, এবার বলা যাক এ মাছ কতটা খাওয়া হবে, এর সাথে আর কি কি খেতে হবে, টুনা মাছ রান্নার সবচাইতে ভালো পদ্ধতি কোনটি ইত্যাদি। আপনি ভাবতে পারেন, এতই যখন উপকারী তখন প্রতিদিন টুনা মাছ খেলেই তো হয়। না, চিকিৎসক কিংবা পুষ্টিবিদরা প্রতিদিন টুনা ভোজনের কথা কিন্তু বলেন না। কেন, আসুন জেনে নেই। মনে রাখবেন, সমুদ্রে বিচরণশীল অন্য বড় মাছের মতো টুনা শরীরেও থাকতে পারে পারদ। পারদ শিশু ও ভ্রূণের নার্ভাস সিস্টেম গঠনে বিঘ্ন সৃষ্টি করে, এ কারণেই শিশু ও গর্ভবতী নারীদের টুনা মাছ কম খেতে বলা হয়। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন বা FDA টুনা মাছের একটি তালিকা করেছে। এতে ইয়েলোফিন ও অ্যালবাকোর প্রজাতির টুনা মাছকে ভালো এবং বিগই প্রজাতির টুনাকে খারাপ তালিকায় দেখানো হয়েছে, কারণ বিগই টুনা দেহে পাওয়া গেছে উচ্চ মাত্রার পারদ। সংশ্লিষ্টরা বলছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ সপ্তাহে 8 আউন্স বা তার বেশি আহি টুনা মাছ খেতে পারেন। এবার আসা যাক তিন জাত টুনা মাছ খাওয়া কতটা নিরাপদ সে প্রশ্নে। FDA বলেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সপ্তাহে 12 আউন্স তিন জাত টুনা মাছ খেতে পারেন। টুনা মাছ নানাভাবে খাওয়ার জন্য প্রস্তুত করা হয়, গ্রিল করে, বেক করে, ফ্রাই করে, এমনকি সালাদ দিয়ে কাঁচাও। আহি টুনা স্যান্ডউইচও বেশ মজাদার। কোলেস্টেরল কমাতে চাইলে রান্না করুন তেল বা বাটার ছাড়াই, তার বদলে ব্যবহার করুন কম চর্বিযুক্ত ড্রেসিং। স্যান্ডউইচে মেয়োনিজের বদলে দিন প্রোটিন সমৃদ্ধ গ্রিক ইয়োগার্ট। টুনা মাছ অনেকে সালাদ দিয়ে কাঁচাও খেয়ে থাকেন, এটা কিন্তু ঠিক নয়। এতে শরীরের নানা রকম রোগ ব্যাধি বাধার সুযোগ পেয়ে যায়। FDA টুনা মাছ খাওয়ার দুটি পদ্ধতি বলে দিয়েছে, কুকিং অ্যান্ড ফ্রিজিং। অনেকেই টুনা মাছ হালকা ভেজে খেতে পছন্দ করেন, এতে মাছের উপরিভাগ ভাজা হলেও ভেতরটা থেকে যায় কাঁচা।
টুনা মাছের অনেক বৃত্তান্ত তো বলা হলো, কিন্তু আমরা কোথায় পাবো এ মাছ? হ্যাঁ, রাজধানীর প্রায় সব বাজারে এখন পাওয়া যায় টুনা মাছ। আর কক্সেস বাজার সহ উপকূলীয় এলাকার মানুষ খুব একটা আগ্রহী নয় এ মাছ খেতে, ফলে বেশ কম দামে পাওয়া যায়। আজকাল অনলাইনে তো কত কিছুই না বিক্রি কিনে হচ্ছে, হয়তো এ প্রক্রিয়ায় অনলাইনেও অর্ডার করে পেয়ে যেতে পারেন টুনা মাছ। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।